আমরা যাচ্ছি এখন কামরাঙ্গীর চর। আমরা জানি যে কামরাঙ্গীর চরে অনেক অনেক কারখানা আছে, অনেক কিছুর কারখানা আছে, কিন্তু আমরা জানি কি ওখানে যে সুন্দর সুন্দর শাড়িও তৈরি হয়, সেই শাড়িটা কী করে তৈরি হয়, কীভাবে ওরা শাড়িতে ডিজাইন করে সেটাও দেখবো, এবং কারা করে। এখন আমাদের একটা ব্র্যাকের ওল্ড স্টুডেন্ট যে এখানে এখন অনার্স পড়ছে, তো পড়াশোনার পাশাপাশি সে এই শাড়ির কাজগুলো করে থাকে। তো আমরা জানি হাজারিবাগে বা কামরাঙ্গীর চরে হাজারিবাগে অনেক কাছে, তো আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি, বেশি দূর না, এটা বেড়িবাঁধ পার হয়ে বসিলা দিয়ে এখন আমরা যাচ্ছি। তো স্টিল আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা এখন অনেক টাইপের রাস্তা ক্রস করছি যাচ্ছি, এবং এই এই জার্নিটা শেষ করে আমরা রসুলপুর, তাই না জায়গাটা নাম, রসুলপুরের দিকে যাব। রসুলপুরে একটা কারখানা আছে, সেই কারখানার যাওয়ার পথেই দেখতে পারবেন যে এই কারখানাতে কীভাবে ছেলেমেয়েরা কাজ করে বা কীভাবে কী ধরনের কাজ হয়ে থাকে, এবং আমরা যে প্রোডাক্টগুলো পরে থাকি অনলাইনে সাধারণত এই কাজ পেয়ে থাকি। আর আমার সবচেয়ে ভালো লাগার বিষয় যে এখানে আমাদের যে ছেলেটা কাজ করছে ফারুক গাজী, ফারুক গাজীর গল্প আজকে নিব, এবং ফারুক গাজী কীভাবে শাড়ি তৈরি করছে অন্নশন প্রজেক্টের জন্য। সবাই স্টে টিউন থাকেন আমার চ্যানেলে। দেখতে পাচ্ছি অনেক শাড়ি এখানে আছে, হ্যান্ড পেইন্ট করা হয়, এবং আমরা কেরানীগঞ্জের একটা রসুলপুর নামে একটা জায়গা আছে সেখানে আসছি, এবং ফারুক আজকে অ্যাকচুয়ালি সারপ্রাইজও দিতে চাচ্ছিলাম। ফারুকের কাজ, ফারুকের বন্ধু প্রচুর সহযোগিতা, ফারুক নারায়ণগঞ্জ থেকে এখানে এসে ও কাজটা রেগুলারভাবে করছে। তো আমি যা দেখতে পাচ্ছি এখানে এসে অনেক কিছু বানানো আছে, অনেকটা শাড়ি তৈরি হয় এখানে, পাঞ্জাবি তৈরি হয়, এই জিনিসগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগে, হ্যান্ড পেইন্টের। এবং আমি যেখানে ঢুকলাম ওখানে দেখলাম যে একটা সেম ম্যাচ করা, যে ম্যাচ করা একটা শাড়ি অলরেডি এখানে সেমভাবে আছে। তো এই এইটা জিনিসগুলো দেখে বেশ মজাই লাগছে। ওখানে একটা ভাই কাজ করছে সেম এইটারই একটা ডিজাইনে, দেখা যাবে ওই দূরে একটা কাজ করা একই ডিজাইনের, এই যে হাজবেন্ড ভাই বা ভাই বোন একসাথে শাড়ি পরবে এরকম একটা কিছু। সবচেয়ে বড় কথা যে এখানে একটা কাজ যে সকলেই করতে পারে, আমাদের স্টুডেন্ট ব্যাকে ছিল আগে, এখন অনার্স করছে। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে আমি সবসময় বলি যে প্রতিবন্ধী ব্যক্তি তাদের প্রতিভা দিয়ে তাদের জিনিসটাকে, কাজটাকে প্রতিভা দিয়ে তাদেরকে প্রকাশ করে। ফারুক আমাদের ব্র্যাকে ছিল 2003 সালের ক্লাস 1-2 পড়তে মাত্র, সে এখন অনার্স পড়ছে, পড়াশোনার পাকে থাকে, কাজও করে পড়াশোনা করে ছাত্র পড়ায়। এত দূরে নারায়ণগঞ্জ থেকে এসে রসুলপুর, যেটা আমাদের গাড়ি করে আসতে 1 ঘন্টা খানিক সময় লাগলো, এখানে এসে ছুটি দিক যাতে সে আয় বৃদ্ধিমূলক কাজ করছে এবং অন্বেষণ প্রজেক্টকেও সাপোর্ট করছে। তো আমরা দেখি ফারুক কীভাবে এখানে কাজ করে। আমাদের তো চারবেলা হেঁটে উঠতে খুব সমস্যা, তোমার তো পায়েরও সমস্যা আছে,
ইউনিক কিছু হওয়ার মানুষ তো ইউনিক নিয়ে জন্মানে বাট আমি নিজে চেষ্টা করি যেন আমি
জন্মেছি আমার পানি কাছে কিনতে আমার কষ্ট হয়, কিন্তু আমার মনের মনটাকে আমি সবসময় ই রাখি, শক্ত রাখি, যে শারীরিক কোনো অক্ষমতা অক্ষমতা না, যদি মানসিক দিক থেকে কেউ অক্ষম না থাকে। আমি বোঝাতে পারবো না, কিংবা ভোট করলেও আমি লুটে নিতে পারবো। আমি ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে আমার অনেক প্রোগ্রাম হতো, যে সেই প্রোগ্রামে নিয়ে আবার আমাকে রাখতেন, আপনি আমাকে রাখতেন, আমি সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, এবং আমার প্রতি আপনি ধরনের স্নেহের পরিমাণের ধীরে ধীরে বৃদ্ধি পেতে যাচ্ছে, বৃদ্ধি পেয়েছে, এবং যে কোনো সময় আপনি আমাকে কল করেন, ডাকেন, আমার সাথে থাকেন, আমার খোঁজ খবর নেই, এতে আপনার সাথে আমার এইভাবে এই সম্পর্কটা আরও গভীর হয়ে যাচ্ছে, যে আজ অব্দি এখন আপনি আসলে আমার নিতে নিয়ে সেই আজকে আসলে আমার সাথে তোমার কাছে তোমার অন্য জায়গায় তোমার নিজের বাড়িতে গেছি, আমি শুনলাম তুমি এখানে এসে কাজ করো, তখন আমার মনে হলো যে একটু এই টাইমটা আমি এখানে আসছি, এখানে এসে কাজ করি বন্ধুর সাথে, তাই একটু পাখা পড়তে হলো ক্লাস থেকে একটা ব্যবসা উদ্বোধন করেছি, যা পাশে এটা করবো। আরেকটা জিনিস একটু আমি সবাই দর্শকের কাছে বলে থাকি, যে এক তো আমাদের গল্প অনুষ্ঠানে সত্যি সবাইকে স্বাগতম, যে আমরা ফারুকের কাজটা দেখাতে পেরেছি, সবাই দেখছেন আপনারা, এবং এই ফারুকের যে বিশাল কাজটা কিন্তু খুব সুন্দর করে করছেন, এবং আমরা আরও এই যে ফারুক আঁকার হাত ছোটোবেলা থেকে ছিল, এবং একটা জিনিস ফারুক ওই পাঞ্জাবিটাও দেখো, তুমি একটা দেখলাম পাঞ্জাবিও বানিয়েছো, আঁকার হাত ছিল সেখানে সে শাড়ির সাথে ম্যাচ করে পাঞ্জাবিও কিন্তু তৈরি করেছে, তো এইটা এইখানে এই জিনিসটা আমার কাছে খুব অ্যাপ্রিসিয়েট আছে, সাইজের উপর পাঞ্জাবি যখন আর্ট করা হয় এটা আমার মনে হয় যে এরকম উদ্যোক্তাদেরকে ভারতের মতন এরকম উদ্যোক্তাদেরকে সবাই আরেকটু প্রমোট করবে আর উৎসাহিত করবে, আমার বন্ধুকে সত্যি সাধুবাদ জানাই যে তাকে এই সুযোগটা করে দিয়েছে, আমরা ওর সাথে আছি, বন্ধুরাও যে ওর সাথে আছে ওর কষ্টটাও অনেক বেশি বড়, এটাই আরেকটা কথা যে ফারুক কিন্তু এবার সরকারের একটা ছবি দেয়, ওই কথাটা একটু বলে মনে হয় ভালো করে আমরা চয়েস করবো। আমি গত কিছুদিন আগে প্রধানমন্ত্রী বরাবর আমি একটা আর্ট করেছিলাম, গত শতবর্ষের লোগোটা আমরা করেছি, প্লাস যেটা কবিতা লিখেছি, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ হাসিনা, একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা কবিতা লিখে প্লাস একটা আর্ট করে, এটা আর্ট করে আমি 2 লক্ষ টাকা অনুদান পেয়েছি। তো আমাদের আমি সরকারের কাছে একটু যে আমাদের প্রতিটি ব্যক্তিদের তাদের কাজের চাকরি প্রমোট করা হয় এবং তাদের কাজ আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সবাই থাকবেন, দেখবেন, স্টেজিং বিক্রি নিয়ে নেওয়ান, এবং এইভাবেই আমি আমাদের গল্প শেষ করছি, এবং যেতে যেতে আমি ফারুকের কাজ, ফারুকের বন্ধুর কাজটা আমি ভিডিওতে ধারণ করে নিয়ে যাবো, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার জন্য যদি কিছু বলা থাকে আমার একটাই কথাই বলতে চাই, যে আপনারা যাই করেন মনোযোগ সহকারে করেন, এবং আপনার ওই কাজের প্রতি আপনি নিষ্ঠা থাকে, তাহলে দেখবেন জীবনে যে কোনো কাজে আপনি করে অগ্রসর হতে পারবেন, ভবিষ্যৎ সুন্দর হবে, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ।